ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ, ইউক্রেনের 700 লক্ষ বস্তুতে হামলা, রাশিয়ার বিপুল অস্ত্র ধ্বংস। জানিয়ে দেব লোহানস্কের 95% নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। এদিকে তাইওয়ানে চীন হামলা করলে যুক্তরাষ্ট্র কি করবে জানালেন বাইডেন। আরো জানিয়ে দেব হত্যা ও সন্ত্রাসের পেছনে আমেরিকা ও ইসরায়েল বলছে ইরানের সামরিক মুখপাত্র। এবং আরো জানিয়ে দেব IRGC-র কর্নেল হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্ট রাইসির। এবং সর্বশেষ জানিয়ে দেব এবারই প্রথম রাস্তায় ঈদের নামাজ ও লাউড স্পিকার বন্ধ বলে যোগীর নতুন চমক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ইউক্রেনের 700 লক্ষ বস্তুতে হামলা, রাশিয়ার বিপুল অস্ত্র ধ্বংস। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কনুশঙ্কভ রোববার বলেছেন, বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার সশস্ত্র বাহিনী 174টি ইউক্রেনীয় বিমান, 977টি ড্রোন, 3198টি ট্যাঙ্ক ও সাজোয়া যান এবং 408টি একাধিক রকেট সিস্টেম ধ্বংস করেছে। বিশেষ সামরিক অভিযানের শুরু থেকে নিম্নলিখিত লক্ষ্যগুলি ধ্বংস করা হয়েছে: 174টি বিমান এবং 125টি হেলিকপ্টার, 977টি মানুষ্যবিহীন আকার যান, 317টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, 3198টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়া যুদ্ধের যান, 408টি একাধিক রকেট সিস্টেম, 1622টি ফিল্ড আর্টিলারি বন্দুক এবং মর্টার, সেই সাথে 3077টি বিশেষ সামরিক যান। তিনি বলেছিলেন, কনুশঙ্কভ বলেছেন যে রাশিয়ান উচ্চ নির্ভুল বিমান চালিত ক্ষেপণাস্ত্র গত দিনে 3টি কমান্ড পোস্ট, ইউক্রেনীয় সেনাদের 13টি গুদাম ও সরঞ্জাম এবং DPR ও LPR এর 4টি গোলা বারুদ ডিপো ধ্বংস করেছে। তিনি বলেন, গত দিনে ডোনেটস্ক পিপলস রিপাবলিকের সোলেদার ও সোল এবং লুহানস্ক পিপলস রিপাবলিকের নির্কোভা এলাকায় বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। অপারেশনাল কৌশলগত এবং সেনা বিমান চালানো 3টি কমান্ড পোস্ট, 26টি সেনা ব্যারাক এবং ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সামরিক সরঞ্জাম ভর্তি গুদামে আঘাত করেছে এবং কৃষ্ণি লেমান বসতি এলাকায় একটি গোলা বারুদ ডিপো ধ্বংস করেছে। কনুশঙ্কভ বলেছেন, বিমান বাহিনীর হামলায় মোট 210 জন সেনা নিহত হয়েছে, ইউক্রেনের সামরিক সরঞ্জামের 38টি ইউনিট অক্ষম হয়েছে। কনুশঙ্কভ বলেন, সারস MLRS দ্বারা নিক্ষেপ করা 2টি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র আটকানো হয়েছে, রকেট এবং আর্টিলারি বাহিনী, 583টি সেনা অবস্থান, 41টি কমান্ড পোস্ট, 76টি আর্টিলারি এবং মর্টার ইউনিটকে ফায়ারিং পজিশনে আঘাত করেছে, যার মধ্যে গ্রাট মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের 3টি ব্যাটারি রয়েছে। সূত্র তার, লোহানস্কের 95% নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল লোহানস্কের 95% নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত জাভেজদা টিভি চ্যানেল এই তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বাহিনী এখনও সেভরোদোনেৎস্ক এবং লাইসি চানস্ককে ধরে রেখেছে। এর আগে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রুশ বাহিনী লোহানস্কের সেভরোদোনেৎস্ক শহরে বড় ধরনের হামলা শুরু করেছে। লোহানস্কে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা সবশেষ অঞ্চলের মধ্যে সেভরোদোনেৎস্ক একটি। এছাড়া লোহানস্কের গভর্নর সেরহেই গাইদাই বলেন, রাশিয়ার সেনাবাহিনী সেভরোদোনেৎস্ক ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। প্রসঙ্গত, গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। যুদ্ধের এই প্রথম ধাপে তারা ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হয়। 29 এপ্রিল দ্বিতীয় ধাপের যুদ্ধের ঘোষণা দেয় রাশিয়া। এ ধাপের যুদ্ধের লক্ষ্যে ইউক্রেনের দক্ষিণ ও পুরো দনবাস দখল, এসব অঞ্চলের দখল পেলে যুদ্ধ জয়ের দাবি করবে রাশিয়া। রুশ আগ্রাসনে 60 লাখ ইউক্রেন নাগরিক দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তাইওয়ানে চীন হামলা করলে যুক্তরাষ্ট্র কি করবে জানালেন বাইডেন। তাইওয়ানকে নিয়ে চীনকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, চীন তাইওয়ানে হামলা করলে তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগ করবে। সোমবার জাপানে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। 2021 সালের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো 5 দিনের এশিয়া সফরে শুক্রবার বাইডেন দক্ষিণ কোরিয়ার পৌঁছান। দক্ষিণ কোরিয়া থেকে বাইডেন জাপানে পা রাখেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, চীনকে নিয়ে বাইডেনের এমন উক্তি তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতির পরিবর্তনের আভাসের সংকেত। তাইওয়ান ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন,
তাইওয়ানকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে চীন, তাই এর নিয়ন্ত্রণ নিতে জোর চেষ্টা চালাচ্ছে তারা। কিন্তু তাইওয়ান নিজেদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবেই দাবি করে আসছে, এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যায়ে তাইওয়ানকে সমর্থন দিয়ে এ অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকে দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় মস্কোর মিত্র বেজিং এর সাহায্য চেয়ে আসছে ওয়াশিংটন। তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই যুক্তরাষ্ট্রের, তবে তাইপের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমর্থক ও অস্ত্র সরবরাহকারী ওয়াশিংটন। সূত্র আল জাজিরা। হত্যা সন্ত্রাসের পেছনে আমেরিকা ও ইসরায়েল, ইরানের সামরিক মুখপাত্রের ঘোষণা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রভাবশালী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের মূলে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল। তারাই সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করে। ইরানের খুররাম শাহর মুক্ত দিবসকে সামনে রেখে রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আজ একথা বলেন। গতকাল তেহরানে সন্ত্রাসীদের হামলায় শহীদ হয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কর্নেল হাসান সাইয়েদ খোদাই। এই হত্যাকাণ্ডের কথা তুলে ধরে জেনারেল শেকারজি বলেন, ইরান সবসময় সন্ত্রাসবাদের শিকার হয়েছে। সন্ত্রাসীরা এ পর্যন্ত প্রায় 17,000 ইরানিকে হত্যা করেছে, আর এসব সন্ত্রাসী তৎপরতার পেছনে রয়েছে আমেরিকা ও তার মিত্রা। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মানবাধিকার ইস্যুতে যেসব দাবি করছে তার সবই লোক দেখানো বলে মন্তব্য করেন এই কমান্ডার। শুকারসি আরো বলেন, শত্রুরা যখনই ইরানের মোকাবেলায় নিরুপায় বোধ করে এবং সব পথ রুদ্ধ হয়ে গেছে বলে মনে করে, তখনই সন্ত্রাসের পথ বেছে নেয়। তিনি বলেন, ইসলামী বিপ্লবের শত্রুরা হত্যা সন্ত্রাসকে নিজেদের জন্য সাফল্য মনে করলেও বাস্তবতা হচ্ছে এটা তাদের জন্য বড় ব্যর্থতা। সূত্র পার্স টুডে। IRGC-র কর্নেল হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্ট রাইসির। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGC কর্নেল হত্যার উপযুক্ত প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট রাইসি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গতকালের ওই হত্যাকাণ্ডের পেছনে বিশ্বের আধিপত্যবাদী শক্তির হাত রয়েছে বলে দাবি করেন। তিনি বলেন, ইরানের চৌখস সেনাদের মোকাবেলায় আধিপত্যবাদীরা ব্যর্থ হয়ে ওই হত্যাকাণ্ড চালিয়েছে। সন্ত্রাসী এই হামলার মধ্য দিয়ে শত্রুদের হতাশা সুস্পষ্ট হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন। ওমানের সুলতানের আমন্ত্রণে আজ মাস্কাট সফরের প্রাক্কালে তিনি সাংবাদিকদের একথা বলেন। এই হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সাথে অনুসরণ করার জন্য তিনি ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করার পর জোর দেন প্রেসিডেন্ট রাইসি। গতকাল সন্ধ্যায় কর্নেল হাসান সাইয়েদ খোদাই গাড়ি চালিয়ে তার বাসভবনে প্রবেশ করার সময় দুই মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে পালিয়ে যায়। ঘাতকের 5টি বুলেটের 3টি তার মাথায় এবং 2টি হাতে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। IRGC এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ইসলামী বিপ্লব বিরোধী সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড চালিয়েছে। আততায়ীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। সূত্র পার্স টুডে। এবারে প্রথম রাস্তায় ঈদের নামাজ ও লাউড স্পিকার বন্ধ বলে যোগীর নতুন চমক। সর্বশেষ RSS ইভেন্টে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে বিষয়গুলো গুরুত্বের সাথে তুলে ধরেছেন সেগুলোর মধ্যে রাস্তায় ঈদের নামাজ বন্ধ ও লাউড স্পিকার আসতে বেজেছে উল্লেখযোগ্য। যোগীর মতে, ডাবল ইঞ্জিন সরকারের কাঠামোর কারণে উত্তরপ্রদেশ দেশের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। ইউপিতে প্রথমবারের মতো রাস্তায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি এবং সাম্প্রতিক ক্র্যাকডাউনের পরে রাজ্যের মসজিদে লাউড স্পিকারের ভলিউম কমে গেছে। রবিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসব কথা বলেন, আর এসব সম্ভব হয়েছে তার সরকার নির্বাচনে ক্ষমতা ধরে রাখার কারণে বলে তিনি উল্লেখ করেন। তিনি RSS অধিভুক্ত ম্যাগাজিন অর্গানাইজার এবং দেশের স্বাধীনতার 75 বছর উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। অন্যান্য BJP মুখ্যমন্ত্রীরাও এই অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। তাদের মধ্যে গোয়ার প্রমোদ সামন্ত অতীতে ধ্বংস হওয়া মন্দিরগুলিকে পুনর্নির্মাণের আহ্বান জানিয়েছিলেন এবং উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি উল্লেখ করেছিলেন যে তার রাজ্য অভিন্ন সিভিল কোড কার্যকর করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করবে। মণিপুর, হিমাচল প্রদেশ জয়রাম ঠাকুর এবং হরিয়ানার ML খট্টর মুখ্যমন্ত্রীরা বেশিরভাগই তাদের রাজ্যে বিভিন্ন সরকারি প্রকল্প এবং উন্নয়ন প্রকল্প সম্পর্কে কথা বলেছেন। আদিত্যনাথ ইউপিতে BJP ক্ষমতা ধরে রাখার কথা উল্লেখ করেছেন এবং গত মাসে ধর্মীয় উৎসবের মধ্যে কিছু অন্যান্য রাজ্যে সাম্প্রদায়িক সংঘর্ষের প্রেক্ষাপটে আইন শৃঙ্খলার ক্ষেত্রে তার সরকারের অর্জনের কথা বলেছেন। যোগী বলেন, অনেক রাজ্যের নির্বাচন শেষ হওয়ার পর দাঙ্গা হয়েছে, নির্বাচনের সময়
বা পরে ইউপিতে কোনো দাঙ্গা হয়নি। সরকার গঠনের পরে রামনবমী উৎসবের সাথে পালিত হয়েছিল, শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে হনুমান জয়ন্তী। এই একই ইউপি যেখানে ছোট ছোট বিষয় নিয়ে দাঙ্গা হয়। এখন আপনি নিশ্চয়ই এবার প্রথম দেখেছেন যে রাস্তায় ঈদের নামাজ হয় না। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে হয় মসজিদের লাউড স্পিকারের ভলিউম কমে গেছে, নয়তো লাউড স্পিকার সম্পূর্ণ সরিয়ে ফেলা হয়েছে। এখন এই লাউড স্পিকারগুলি তাদের ব্যবহারের জন্য স্কুল এবং হাসপাতালে দান করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।